মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। একটা বাড়ির ওপরে সুন্দর করে লেখা আছে শান্তি নিকেতন। নিকেতন মনে বাড়ি, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকানমে। তাহলে নিকেতন মানে আমার বাড়ি, তাহলে বাড়ির ওপরে লেখা আছে শান্তি নিকেতন। এবার যে বাড়ির ওপরে শান্তি নিকেতন কথাটা লেখা আছে, দেখা যাচ্ছে সেই বাড়ির লোক সূর্য উঠতে বাকি থাকে কিন্তু তাদের অশান্তির উঠতে বাকি থাকে না। তাহলে লেখে লাভ কি হলো? যে ছেলে তার বাড়ির ওপরে লেখে রেখেছে মায়ের আশীর্বাদ, তো মা কোথায়? বলে গোয়াল ঘরে। তার লেখে লাভ কি হবে? বলে লোক দেখানোর জন্য লিখেছি। বিরাট বড় পয়সা দিয়ে অনেক দামি একটা গাড়ি কেনা হয়েছে, সেই গাড়িটার ওপরে লেখা আছে আমার বাবার ভালোবাসা। তার বাবা কোথায়? বলে বাবা বৃদ্ধাশ্রমে আছে। তো বাবা যদি বৃদ্ধাশ্রমে, বাপের প্রতি ভালোবাসা হলো কি করে? বলে লিখতে হয় তো, সবাই লিখেছে, আমিও লিখে দিলাম ভালোবাসা। ভালোবাসা কোনোদিন লোক দেখিয়ে বলে একে তাকে চমক দেখিয়ে হবে না। ভালোবাসা হচ্ছে অন্তরের ব্যাপার, এটা ভেতর থেকে আনতে হয়, জোর করে আনা যায় না। শুরু থেকে লীলা মাধুর্য গাইব, অনেক বড় আছে, বলতে হবে। আর বলার আগে, সবার আগে বলতে গিয়ে বলবো, আজ থেকে 538 বছর পূর্বে মানুষের দরজায় যে ভগবান গিয়ে দাঁড়ালেন, আমি যে কথাটা বলতেছিলাম, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে কিন্তু শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পড়তে পারে কিন্তু সময় কোনোদিন কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কিনে নেওয়া যায় কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যাবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায় কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যাবে না। আর পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে, কোনোদিনও মনুষ্যত্ব কিনতে পাওয়া যাবে না, ওটা অর্জন করে নিতে হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্মায়। একটা কুকুরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে ওটা জন্মানোর পরে কুকুর হয়েই জন্মায়। কিন্তু একটা মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে ওটা জন্মানোর পরে মানুষ হয়ে জন্মায় না, ওকে মানুষ হতে হয়। তা যদি না হবে, ছেলেমেয়েরা যখন স্কুল কলেজে গিয়ে মাস্টারমশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে, মাস্টারমশাই ছেলেমেয়েদের বলে বাবা মানুষ হও। কেন? যে আপনাকে প্রণাম করছে তাকে কি দেখতে গরুর মতো মনে হচ্ছে নাকি? মানুষ হও বলছেন। বলে মানুষ হও বলছি কেন জানো? ওর মানুষ হতে বলিনি, ওকে মনুষ্যত্বের বিকাশ হোক এই কথাটা বলেছি। তোমার মান আর হুশ এ দুটো তোমার সঙ্গে থাকুক, তুমি বেহুশ হয়ে চলো না, তুমি মানুষ হবে। তাই চণ্ডীদাস ঠাকুর বলেছেন, সন্ধ্যে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। এই কথাটা বেড়াল কুকুর ছাগলকে বলা হয়নি, মানুষকে বলা হয়েছে। লীলা মাধুর্য যা পরিবেশন হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে মন্দিরের মধ্যে, যে মায়েদের বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা তার বাড়ির মন্দিরেও মহাপ্রভু দাঁড়িয়ে আছে, রাধাকৃষ্ণ মাঝে, নিতাই গৌর দুদিকে। আচ্ছা, তাদের কাছে বড় ফোন আছে, ক্যামেরায় ছবি তুলে একটু ভালো করে বাড়িতে নিয়ে গিয়ে দেখবেন, নিতাই গৌরকে মাঝ দু সাইডে দিয়ে, নিতাই গৌর দুই দিকে দাঁড়িয়ে আছে, রাধাকৃষ্ণ মাঝখানে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে না যে মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড? ওই রূপোর চুরো টুরো পড়ে আছে তো, অনেক দামি আর কি ওগুলো। তো ওদের উপরে অ্যাটাক হয়ে গেলে নিতাই গৌর ছুটে গিয়ে বুকটা পেতে দেবে যে আমরা বডিগার্ড, আগে আমাদেরকে মারো, তারপর রাজামশাইকে ধরবে। মনে রাখবেন, রাধাকৃষ্ণকে একটা আসনে দাঁড় করিয়ে দিয়ে দুদিকে হাত তুলে বডিগার্ডের মতো নিতাই গৌরকে দাঁড় করিয়ে দিলে হবে না। নিতাই গৌরকে পাশে আর একটা আসন পেতে বসাতে হবে, তবে যোগ্য সম্মান দেওয়া হবে। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণু প্রিয়া যুগল। আজকে আমার আপনার বাড়ির দরজায় যদিও বা চৈতন্য মহাপ্রভুর একটা ছবি টবি একটা আছে, বিষ্ণুপ্রিয়া দেবীর ছবি আমরা কেউ রাখিনি। কেন? মেয়ে মানুষ বলে আমরা মূল্য দেইনি। কিন্তু মনে রাখবেন, বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো নিমাই কোনোদিনও সন্ন্যাস হতে পারতো না।
আর নিমাই যদি সন্ন্যাস হতে না পারত, কলিকালের মানুষ জানতো না যে হরিনাম খায় না ওটা গায়ে মাখে সাবানের মতো করে। মহাপ্রভু আমাদের জানিয়েছে জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদীয়া নবদ্বীপ বিহারী। তুমি অন্য কারো প্রাণনাথ নয়, তুমি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ। তাহলে এই যে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে আছে খালি গায়ে, গায়ে একটা উত্তরীয় নিয়ে একটা ধুতি পরে, চুলটা খোলা রেখেছে কাঁধ পর্যন্ত, এই মহাপ্রভুকে যে আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছে, আমরা তার কথা আজকে শুনবো একবার শুরু থেকে, যার জন্য পেলাম মহাপ্রভুকে, যার জন্য পেয়েছি, যে বৈষ্ণবের জন্য মহাপ্রভুকে পেয়েছি। তিনি আমাদের পশ্চিম বাংলার লোক নয়, তিনি পূর্ব বাংলার লোক, মানে যাকে আপনারা বাংলাদেশ বলেন। আগে তো একসঙ্গে ছিল, এখন ভাগ হয়ে গেছে। এই বাংলাদেশের একটা বিখ্যাত জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর জেলার ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চনপল্লী মানে কাঞ্চন মানে সোনা। যে গ্রামের প্রত্যেকটি মানুষের হৃদয় সোনার মতো, যারা কাউকে হিংসা করে না, কারোর সঙ্গে মারামারি করে না, রাস্তা দিয়ে গাড়ি যাবে কি না যাবে দেখার দরকার নেই, নিজের বাড়িটা ঘেঁষে পাঁচিলটা তুলে নেয় না, সবাইকে সুযোগ করে দিয়েছে, সেই গ্রামটার নাম কাঞ্চনপল্লী। সেই গ্রামে বিধবা মায়ের 11 বছরের ছোট ছেলে, ছেলেটার নাম হচ্ছে বাসুদেব দত্ত। বাবা যখন চলে গিয়েছে, মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল, মা বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? 11 বছরের ছেলে সে গৌরের সম্বন্ধে কি জানে? দাদু যখন স্কুল থেকে চাকরি করতে করতে অবসর গ্রহণ করেছে, একটা কৌটোর মধ্যে করে চকলেট নিয়ে বসেছে। বড় নাতি বলছে আমার নীল চকলেটটা চাই, মেজ নাতি বলছে আমার লাল চকলেটটা চাই, ছোট নাতি ছুটে এসে বলছে আমার কোনো চকলেট না চাই, আমি শুধু মানুষ হতে চাই। হরি বল, চাওয়ার ভাগ আছে তো নাকি? কেউ মদ বিক্রি করে দুধ খায়, কেউ দুধ বিক্রি করে মদ খায়, দুজনেই চাওয়া। কিন্তু দুটো চাওয়ার মধ্যে তফাৎ আছে, মানুষে চাইছে অনেক কিন্তু পাবে না সব, লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু 1 কোটি টাকা সবার ভাগ্যে লাগবে না, লাগবে একজনার। কিন্তু লাইন একবারে সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত, একবার যদি লেগে যায় দিন ফিরে যাবে। আরে লাগবে না রে ভাই, সারা জীবন কেটে যাবে, পকেটের টাকা যাবে, জমি বাড়ি চলে যাবে, তোমার লাগবে না। কেন বলো? তুমি তো ব্যাংকে টাকা রাখোনি, সুদ পাবে কি করে? যে জিরো ব্যালেন্সে বই খুলে বসে আছে তার আবার টাকা কিসের? যে টাকা ফিক্সড ডিপোজিট করেছে তার টাকা বাড়বে, অন্য কারো নয়। আলোচ্য লীলা মাধুর্য ছিল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মন দিয়ে লক্ষণ এখন সকলে। মায়ের কাছে গিয়ে ছেলেটা জানতে চাইছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলে, এইটুকু ছেলে তুই গৌর নিয়ে কি করবি বলো না, গৌরের সঙ্গে আমার পুরনো একটু হিসেব বাকি আছে। মা বলেছে, আমি তো জানি না কোথায় গেলে গৌর আছে, তবে এইটুকু জানি গৌর নামে লোকটা নবদ্বীপে জন্ম নিয়েছে ভারতবর্ষে, যা চলে যা পশ্চিমবাংলার ছোট একটা গ্রাম নবদ্বীপ, চলে যা। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে চলে আসছে নবদ্বীপে গৌর খুঁজতে, রাস্তায় যাকে দেখছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? মোর গো রাগুনে মোর গো রাগুনে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করিব আজ গো রাগুনে তাই ঔর প্রেমানন্দ হরিবান কাঁদে, প্রাণ গোড়ায় আমার গোড়ায় আমার আমার গোড়া, আমার আমার প্রাণ গোড়া, আমার আমার প্রাণ গোড়া, গোড়া গুণে প্রাণ
বুদ্ধি করিব বলো গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাব বলো গৌরাঙ্গ কারো যদি দাঁতের যন্ত্রণা হয় তাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়, চোখের ডাক্তারের কাছে গেলে দাঁতের ব্যথা ভালো হবে না, যদি বাড়িতে সবজি শেষ হয়ে যায় সবজির দোকানে যেতে হয়, মুদিখানার দোকানে গেলে সবজি পাওয়া যায়, টিভিতে ছবি না এলে টিভির মিস্ত্রিকে দেখা করতে হয়, কলের মিস্ত্রিকে বললে টিভিতে ছবি আসবে না, ভগবানের সঙ্গে দেখা করতে গেলে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে ভগবান পাওয়া যায় না, বলো গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাব গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব রাস্তার মধ্যে যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে ভাই আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাবো, এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নামই শুনিনি কোনোদিন, আস্তে যে খাবে চিনি তাকে জোগাবে চিন্তামণি, আপনার এই গল্প সামনে বসে কথা কি হবে, কি কথা গুলো মাথা খারাপ করে দিবে, বস কথা বলিস নি, 10 টাকা দেবো বস, চকলেট না দিলে চুপ করে নি, না আরেকটা উপায় আছে, ফোন নিবি ফোন নিবি ফোন 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 দিলে চুপ করে, রাস্তার মধ্যে যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে কোথায় গেলে গৌর পাওয়া যায়, কেউ ঠিকানা বলতে পারেনি, কেউ বলে নামই শুনিনি, কোথায় গৌর কোথাকার গৌর, আসতে আপনারা রাগ করবেন না, কেউ আমি যে গাড়িটায় চেপে কীর্তন করতে যাই আমার গাড়িটার উপরে লেখা আছে জয়নিতাই, দেখবেন ইংরেজিতে লেখা, তো কদিন আগে গান করতে গিয়েছিলাম আমার পশ্চিম মেদিনীপুরের একবারে শেষ বর্ডার, আমি অবাক হয়ে গেছি এরা বাঙালি বাড়ির ছেলে এরা হিন্দু না কি মেলাতে পারি, ওরা গাড়ির থেকে কমিটি 4 জন ছেলেকে পাঠিয়েছে আমার হারমোনিয়াম আর ক্যাসেটটা নিয়ে যাওয়ার জন্য, তো ওই ছেলেগুলো এসে আমাকে জিজ্ঞেসে করছে কৃষ্ণবাবু গাড়ির ওপরে কি লেখা আছে, আমি বলছি জয়নিতাই, বলে কে আপনার বাবা হয়, শালা মাঝে মাঝে মনে হয় ভগবানকে বলি আমায় রেখেছো কেন উঠি না, বাঙালি হয়ে নিতাইকে চেনে নি, বলে তোমার বাবা হয়, সে আমার কীর্তন করাচ্ছে, আমি বলি আমার বাবা নয় গো তোমারও বাবা, হ্যাঁ না না আমার বাবা নয় আমার বাবার নাম প্রদ্যুৎ মণ্ডল, নিতাই হবে কি জন্য, আমি না না ওই বাবার কথা বলিনি, তুমি যে বাবার কথা বলছো এ তো তোমার রেশন কার্ডের বাবা আধার কার্ডের বাবা, আমি যে বাবার কথা বলছি তোমার বাবা তোমার বাবারও বাবা তোমার বাবার যে বাবা তারও বাবা, কি বলছেন, উনি হ্যাঁ ওই মন্দিরের মধ্যে হাত তুলে দুটো ছেলে দাঁড়িয়ে আছে দেখেছো, হ্যাঁ ওই নিতাই গৌর নাকি বলে, আমি বলছি ওই যে নিতাই বলে যাকে বললে ওই নামটা লেখা, বলে ও আগে বলবেন তো, অক্ষয় কুমারের বউকে চেনে নিতাই চাঁদকে চেনেনি, এই হচ্ছে কলিযুগের যুব সমাজ, শেষ হয়ে যাবে আস্তে আস্তে করে, চিন্তার কোনো কারণ নেই, রাস্তার মাঝে যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে প্রশ্ন করছে আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাবো, এই বলতে বলতে একজন ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে, ভক্ত ছুটে এসে ছেলেটাকে ধরে বলছে এই খোকা কি বললি কার খোঁজ করছিস, আগে গৌরের খোঁজ করছি, আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়, ওই লোকটা সঙ্গে সঙ্গে বাসুদেব দত্তকে ডেকে বলছে আমি তোকে ঠিকানাটা বলে দেবো তুই চিন্তা করিস না আয় আমার কাছে আয়, কি যখন কাছে এসে দাঁড়িয়েছে ওই লোকটা বলছে এই মাটির রাস্তা দিয়ে সোজা চলে যাবি গঙ্গা নদী পড়বে আগে, হ্যাঁ গঙ্গার পাড়ে একটা গ্রাম পড়বে যে গ্রামটার নাম হচ্ছে নবদ্বীপ, হ্যাঁ ওই গ্রামে যাকে তোর ভালো লাগবে তার পায়ে গিয়ে জড়িয়ে ধরবি সে তোকে গৌর কোথায় আছে বলে দেবে, আচ্ছা যে গ্রামটার নাম নবদ্বীপ বললে সেই গ্রামের সব লোক কি গৌরের ঠিকানা জানে,
সব লোক কি করে জানবে? তাহলে কাকে জিজ্ঞাসা করব? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। যাকে দেখে আপনার হরিনাম বলতে ইচ্ছে হবে, জানবেন তিনি বৈষ্ণব, তাকে হাত জোড় করে প্রণাম করুন। তিনি কোন জাতের এটা বিচার করবেন না, বয়সে ছোট কি বড় এটা বিচার করবেন। যেই বলেছে ছেলেটা ওই লোকটির কাছ থেকে প্রণাম জানিয়ে নবদ্বীপে এসে গিয়েছে গঙ্গার পাড়ে, মা গঙ্গার চরণে প্রণাম জানিয়ে গঙ্গার পাড়ে ঝোপড়াড়ালে লুকিয়ে বসে আছে, মনে মনে চিন্তা করছে সকাল হয়ে গেছে তো, এই পথ দিয়ে অনেকে আসছে গঙ্গা স্নান করার জন্য, দেখি যাকে আমার পছন্দ হয় তার পায়ে গিয়ে জড়িয়ে ধরব, আর এমন ভাবে ধরব যতক্ষণ না পর্যন্ত গৌর কোথায় আছে আমায় বলে আমি পা ছাড়বো না, একবারে ধরেই থাকবো। লুকিয়ে বসে আছে গঙ্গার পাড়, আর সকাল হয়ে গেছে, সকাল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সকালবেলায় গঙ্গার পাড় ধরে অগণিত ভক্ত তারা গঙ্গা স্নান করার জন্য এই পথে আসছে, আর ছেলেটা লুকিয়ে বসে আছে, যাকে পছন্দ হবে তার পায়ে গিয়ে পড়বে। এমন সময় লক্ষ্য করছে এই গঙ্গার পাড় ধরে একটা বয়স্ক বাবাজি এই পথে আসছে চান করতে, মাথা ন্যাড়া, মাথায় একটা টিকি আছে যাকে আমরা শিখা বলি, দোর কৌপিন বহির্বাস করা, হাতে কমণ্ডুল, মানুষকে বলতে বলতে আসছে, জানো তো এতদিন পর্যন্ত আমাদের নদীয়াটা শুধু নদীয়া ছিল, আজকে গৌরের জন্ম হয়েছে বলে নদীয়াটা সোনার হয়ে গেছে, শুধু নদীয়া আর নেই। এই বলেছে, মানুষে ভিড় করে কাছে এগিয়ে এসেছে, আর মানুষে বলতে বলতে আসছে, বাবাজি তোমার মুখে তো রোজই শুনি চান করতে যাওয়ার সময়, আজকে শুনতে অসুবিধা কি? মনে রাখবেন, আপনার অপরাধ নিয়েন না, জীবনে যখন কঠিন সময় আসবে তখন ভগবানের নাম স্মরণ করুন। কেন জানেন? কঠিন সময়ে মৃত্যু হলে ভগবানের নাম নিয়ে যেন চলে যেতে পারে। যখন স্নান করতে যাবেন, জীবনে কোনো কঠিন কাজে যাচ্ছেন, তখন ভগবানের নামটা স্মরণ করুন। সুখের দিনে ভগবানকে ডাকলে হয় না, বিপদের দিনে ডাকতে হয়, আর বিপদের দিনের থেকে বেশি কাজ হয় যদি কেউ সুখের দিনে তাকে ডাকে। কেন? সুখের দিনে ভগবানকে ডাকলে ভগবান বিপদের দিনেও আপনার পাশে থাকবে, আলাদা করে ডাকার দরকার পড়বে না। বাবাজি এই পথেই বলতে বলতে আসছে, কি বলছে? শোনো নদীয়ার মানুষ, যারা ভগবানকে ভালোবাসো তারা শোনো, আর যারা ভগবানকে ভালোবাসো না তারাও শোনো, এতদিন পর্যন্ত আমাদের নদীয়াটা শুধু নদীয়া ছিল, আজকে গৌরের জন্ম হয়েছে বলে নদীয়াটা সোনার নদীয়া হয়ে গেছে। আর ওই বলতে বলতে আসছে, দেখো গৌর এলো রে, সেই সোনার নদী যায় অনুধ্বনি, এখনো দাওনি, ভালো করে দাও, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে, ওই তো গৌর একটু হাত তোলা যাবে, দুটো মাইক্রোফোন দিয়েছে ভেবনি, পিছন দিকে গুলো ফাঁকি দিয়ে চলে যাবে, বুঝলেছে? তালি দেওয়া যায় কি? ভালো করে দাও, গৌর এলো রে সোনার নদীয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। হ্যালো হ্যালো, গৌর এলো রে, আস্তে ভোল্টেজ ডাউন হয়ে গেছে, হ্যাঁ ও ডাউন হয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে, আমি ডাউন হচ্ছি, তোমরা যেন ডাউন হয়েও নি, তাহলে মুশকিল হয়ে যাবে, তুলে থাকো। গৌর এলো রে সোনার নদীয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো, হরি হরি বল, সোনার নদীয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মধুরে গৌরে লরে, গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, ওই তো গৌরে লরে সঙ্গে
বেলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে হরি হরি গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে আরে বলো ভাই চৈতন্য মহাপ্রভু জয় চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা গৌরব ভাই ক্যামেরাটা ঘোরাও তো হাত যেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার যেন না পায় টাকার বেলা তোমাদের হাত বেরিয়ে যায় তাহলে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় ওরে জীবের লাগি নিতাই গৌর নাম আপনে বিলায় প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায় গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো হরি হরি গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো বলো গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো ওই তো গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে